অধিনায়ক সাকিবুল হাসান ফেসবুকে লিখেছেন এই পবিত্র দিন আমাদের ত্যাগের প্রকৃত সার মর্মকে স্মরণ করিয়ে দিক এবং আমাদের সমস্ত প্রচেষ্টায় নিঃস্বার্থতা এবং সহানুভূতি মুক্ত করার জন্য আমাদের অনুপ্রাণিত করুক পবিত্র ঈদুল আজহার অনেক অনেক ঢাকায় ঈদ পালন করা ওয়ান্ড অধিনায়ক তামিম ইকবাল করেছেন সবাইকে পবিত্র ঈদুল শুভেচ্ছা ঈদ মুবারক ছেলের সঙ্গে ছবি দিয়ে মুশফিক লিখেছেন আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক বগুড়া ঈদ করছেন মুশফিক শুভেচ্ছা জানিয়েছেন লিটন দাসও লিখেছেন আল্লাহ আপনার ত্যাগ কবুল করুন এবং আপনাকে উদারভাবে প্রতিদান দিন ঈদ মোবারক জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ঢাকার ছেলে পরিবার নিয়ে থাকেন মোহাম্মদপুরে সকালে বাবা ও ছেলেকে নিয়ে নামাজ পড়ার পর পশু কোরবানি দিয়েছেন দ্রুত গতির বলার ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তাস্কিন লিখেছেন এই পবিত্র ঈদ উল আজহা অপরিমেয় সুখ বয়ে আনুক এবং আমাদের হৃদয়ে গভীর সহানুভূতির বোধ জাগিয়ে তুলুক এটি আমাদের সমস্ত অসম্পূর্ণতাকে পরিষ্কার করে বহুলতা ও সাফল্যে ভরা একটি ভবিষ্যতের দিকে পথ প্রদর্শন করুক সবাইকে জানাই অঢেল শুভেচ্ছা ও ঈদ মোবারক জাতীয় দলের সফলতা অধিনায়ক মাশরাফি বিন মুক্তুজা লিখেছেন ঈদ উল আজহার মোবারক এই আনন্দের দিনে ত্যাগ ঐক্য এবং কৃতজ্ঞতার চেতনা আপনার হৃদয়কে আশীর্বাদে পূর্ণ করুক সবাইকে ঈদ মোবারক এবার হজ করছেন মাহমুদুল্লাহ রিয়াদ সেখান থেকে শুভেচ্ছা জানিয়ে মাহমুদুল্লাহ লিখেছেন ঈদ মোবারক উল আজহার ঐশ্বরিক আশীর্বাদ আপনাকে সুখ সমৃদ্ধি এবং বৃহত্তর মঙ্গলের জন্য নিঃস্বার্থ ত্যাগ করার শক্তি বয়ে আনুক বিয়ের পর হাসান মাহমুদের প্রথম ঈদ লক্ষ্মীপুরে বউ নিয়ে ঈদ করছেন এই পেসার আনন্দ কিছুটা হলেও দ্বিগুণ তার ঈদ করতে বাড়িতে এসেছি পরিবারের সঙ্গে ঈদ কাটাবো স্ত্রীর সাথে রয়েছে তার সঙ্গে প্রথম ঈদ তাই একটু ভালো তো লাগছে ঈদের পর ক্রিকেটাররা দম ফেলানোর ফুরসত পাবেন না আফগানিস্তান সিরিজের খেলা শেষ শুরু হবে ঈদের পরপরই পহেলা জুলাই ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে দোছরা জুলাই থেকে শুরু হবে প্রস্তুতি চট্টগ্রামে হবে ওয়ানডে সিরিজ সিলেটে টি টোয়েন্টি পাঁচ আট ও এগারো জুলাই চট্টগ্রামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেটে দুটি ম্যাচ হবে চৌদ্দ ও ষোলো জুলাই সংযুক্ত আরব আমিরাতে ঈদ পালন করে আফগানিস্তান ক্রিকেট দল পহেলা জুলাই বাংলাদেশে পা রাখবে